শ্রাবণ মাস মানে ভোলে বাবার মাস, তাই তো? কি তাই তো? ও আমার পাড়ার ছেলেরা সব রেডি, ওরা তারকেশ্বর যাবে ভোলে বাবার মাথায় জল ঢালতে। এই তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। তো আজকে ওরা সকাল থেকে খুব উৎসব পালন করছে। ওরা খিচুড়ি বানিয়েছে নিজের হাতে, আর সাথে কি কি হয়েছিল? পায়েস, খিচুড়ি, পায়েস, আর একটা তরকারি বোধ হয় হচ্ছিল, তরকারি নেই তো। ওরা সবাই খেয়ে দিয়ে প্রস্তুত, এবার সব বেরোবে। ওর সাজটা খুব সুন্দর আছে, ওর সাজটা আমি স্পেসিফিক্যালি দেখাচ্ছি। খুব সুন্দর একটা ড্রেস পরেছে, ভেরি নাইস। প্রত্যেকে খুব সুন্দর। সোমনাথ বাবু ওরা সব দারুণ সেজেছে। কখন বেরোনো হবে? দশটা সাড়ে দশটা। আশিস, আর ওর নাম হচ্ছে, ওরা সব আনারস দিয়েছিস? বাবু হেয়ার স্টাইলটা কি আনারসের মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোদের প্রোগ্রাম কি? আর বাকিরা কোথায় যেন সরে রয়েছে? ওরা রয়েছে কেন ওখানে দূরে? ওরা সব পাগড়ি বাজছে। এই আয় কাছে আয়, তোদের পরিচয়টাও দে, তোর নাম বল। সব কি সুন্দর এক টাইপের নাম বল। আচ্ছা, এরা সব এক টাইপের জার্সি টাইপের পড়েছে, খুব সুন্দর। এক যায় তারপর হেঁটে যায়। তোরা এখান থেকে এই এই বাঘটাই পুরো যা আছে সবাই মিলে মোট কতজন? আচ্ছা আমাকে বলতো, ভোলে বাবা শিব ঠাকুর কিসের প্রতীক? কে বলতে পারবে? কে কে বলতে? ভালোবাসার প্রতীক। আচ্ছা, শক্তির প্রতীক, ধৈর্যের প্রতীক, শান্তির প্রতীক, তাই তো? আচ্ছা, তো তোদের মধ্যেও সেই শক্তি, শান্তি, ধৈর্য জাগ্রত। আর এইসব অনুষ্ঠান করা খুব ভালো, এই কারণে এগুলো কনসেন্ট্রেশন বাড়ায়, মনোসংযোগ বাড়ায়, কর্মক্ষমতা বাড়ায়। তো তোরাও কর্মক্ষেত্রে খুব উন্নতি কর। তোদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। প্রস্তুতির একেবারে চূড়ান্ত পর্বে ফাইনালি দেখে নেওয়া হচ্ছে বাঁকটা কাঁধে নিয়ে ঠিকঠাকভাবে দৌড়ানো বা হাঁটা সম্ভব তো? হর হর মহাদেব। মাথার উপরে উঠে কি ছোটি ভাবে দেখতে আর কোন 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 কো
উঠিয়ে এখন আমরা এসেছি ভাগাড়ের ভাগাড়ের কাছে এই আমাদের বাঘটা বড়নগর টপকি দক্ষিণেশ্বরের কাছাকাছি একটা ব্রিজ আছে ব্রিজটা ওখানে বসে আছি তো আমাদের এই যে বাঘ আছে বাঘ আমাদের ঝুলছে এটার মধ্যে আমরা এখন বড় মন্দিরে বসে আছি মানে মহা মহা আমাদের ভোলে বাবার ভক্ত আর এদিকে সব আমাদের পাটনাটা বসে আছে মানে মোটা ভাই বড় মন্দিরের সামনেই সব রয়েছি আমরা তো আমরা এখন সারাপুরি টপকে গেছি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শ্রীরামপুর শ্রীরামপুর টপ গিয়ে সাওরাপল্লিতে ঢুকছি ঢুকেও গেছি মানে ছাড়িয়ে গেছি তো আমরা অনেকক্ষণ আগে তারকেশ্বর মন্দিরে ঢুকে গেছি তো আমরা পিছন সাইডটা আছে হনুমান ঘাট তো দেখাচ্ছি তোমাকে এ বড় মন্দির এখন খোলা জানি যাবি না এখন ভিড় আছে যেতে পারবি লাইন দেখছিস তো আমাদের এখানে ছেলেপেলেরা ঘুমাচ্ছে ভাবাচ্ছি আমরা এখন কাশী বিশ্বনাথে বসে আছি বাহ খুব সুন্দর ওদের জন্য শুভেচ্ছা রইল আমার চ্যানেল অ্যাক্টর প্রলয়জিতের তরফ থেকে সকলে থাকবেন আপনারাও সারা রাজ্য জুড়ে অনুষ্ঠান পালিত করুন এবং ভোলে বাবার মতোই শান্তিপ্রিয় হন